হিন্দু যায়, মুসলমান যায়, শিয়া যায়, ফকরি মত যায়, তমাম পৃথিবীর লোক বাদশাহ দরবারে শুধু একদল যায় না, সবাই যায়। ওই জন্য ওখানে নিয়েছিল ঠাক করে সেজদা দিল, কে হিন্দু সেজদা মাথায় পড়ে দিল, হিন্দু সেজদা। হিন্দুরা তো সব জায়গায় সেজদা করে, কথা ঠিক না বলছেন? ইহুদি সেজদা করে, নাসারা সেজদা করে। তুমি দেখেছো কোন পুলিশ সাহেব হাফেজ সাহেব যখন সেজদা করছে, আলেম ওলামা সেজদা করছে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারা কোনদিন মাজারে সেজদা করে না। একটা দল ফকিরি মত বলে একটা দল আছে, তারা মাজারে গেলে সেজদা করে, ঢোল তবলা বাজায়, ফকিরি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় সেজদা করে না। খাজা হুজুর নিজে আল্লাহকে সেজদা করেছে বড় বড়। খাজা হুজুর কারে কারে সেজদা করে? মাইন্ডে সাফ করতে। এখন কত কেসের মানুষ দুনিয়ায় শুয়ে শুয়ে, বাস বাস কত কেসের মানুষ। তো যাই হোক, আমি একদিন ওখানে ইবাদত নামাজ পড়ছি, একজনকে দেখলাম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সহবত তার হাসিল করবে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। চেহারা দেখলে জুনায়েদ যেন পিলের ব্যাটা বলে লিখে রেখে দিল, যদি জুনায়েদের চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়ে তাহলে জুনায়েদের সাথে সহবত হাসিল করবে, না হলে কেউ নি জুনায়েদ বেকার বেকার যাওয়া হবে। আমি একজনের চেহারা দেখলাম, আমার আল্লাহর কথা আমি পুরো লাইনে থাকলাম, নামাজ বন্ধ করে দিল, লোকটা নামাজ পড়ছে, সুযোগ খুঁজছি আমি নামাজ পড়ব, সুযোগ খুঁজছে বুঝা দোয়া দোয়া বলে হলো হলো দেখা হলো মুসাফা করলাম। কি নাম আপনার? হিন্দিতে কথা বলেন, কিয়া নাম? নূর মোহাম্মদ। নাম নূর মোহাম্মদ। मैंने बोला मेरे लिए थोड़ा दुआ कीजिए। मैंने अपना बुनियाद बोला उसको, मेरा परदादा है, मुजाहिद जमान दादा सब बोला। जब सब बोल के उसको बोला, उसने बोला कि मेरे सलाम भेज दो। बोले सलाम का केमन कर दिलो? बोलो सलाम का तुम हमारे नियम में बोलबे, देखबे बोलबे ई ভাবে তুমি সালাম দেবে তোমার দাদা ভাইয়ের বাজারে, বলবে যে জমিনে বসে থাকা নূর মোহাম্মদ আপনাকে সালাম দিয়েছে, জমিনে বসে থাকা নূর মোহাম্মদ সালাম দিয়েছে। এটা আমি জিজ্ঞাসা করলাম যে মানে इसका माना क्या? তখন আমাকে বললো তুমি দুনিয়া পুরো ছেড়ে দাও, সব লোভ ত্যাগ করে জমিনে বসে যাও, কিচ্ছু চাও না তুমি। আল্লাহর কাছে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি চাও? দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে, দুনিয়ার লোভ রাখলে আল্লাহ তোমার দিলে জীবনে বলে আর তোমার দিলে আল্লাহ থাকলে দুনিয়ার লোভ থাকবে না। যখন দেখবে তোমার দিলে লোভ হচ্ছে, তুমি নিজে 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 চিন্তা করবে যে যখন দেখি লোভ লাগছে তখন তুমি মনে মনে করবে আমার দিলে এখন আল্লাহ যদি ঢুকে যেত তাহলে লোভ থাকতো। দুনিয়া ত্যাগ করে সব মানুষ, আপনি জানেন না কঠিন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একে বা দিকে যেমন মতির মালা ধাগা ছিঁড়ে গেলে মতিগুলো ঝকঝক ঝকঝক করে পড়ে, ওই রকম ফিতনা পড়বে চতুর্দিকে। হাত জোর করে বলছি লোন ল্যান্ড নে, লোন ল্যান্ড নে। এখানে বসে আছে মোবাইলে পর্যন্ত লোন নিয়েছে, মোবাইল। যদি এই লোকটাকে বলি আমি মোবাইল নিয়ে, আমি বলতে নিয়ে বলতে পারে হ্যাঁ হ্যাঁ। ওই লোকটাকে বলবো বলে হ্যাঁ হুজুর আমি ফ্রিজ লোন নিয়েছি। ওই লোকটা 100 এর মধ্যে 80টা কম বেশি আমি কি জানি না, বেশিরভাগ কথা ঠিক না বলে বলেন লোন নিয়েছে দেয়া হয় না, অনলাইনে সব মোবাইলে সুদ দিবা কি আর সুদ দিবা লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহর লানত যারা সুদ দেয় সুদ দেয়। এবার আল্লাহর লানত পড়বে, তুমি ইবাদত করলে फायदा পাবে? হারাম হালাল বেঁচে চলে, মদ খান নে, মা বন্ধ করে পর্দা শিকার, আর দায়ুস লাইয়াতুল জান্নাত, দায়ুস যারা হবে জান্নাতে যাবে না। দায়ুস কারা? ওই স্বামীটা দায়ুস যার স্ত্রী রাস্তা রাস্তা ঘুরে। এই যে অশুনতে সাথে স্ত্রী রাস্তা রাস্তা ঘুরে ঘুরে আসছে, তো তুমি অশুন চলছো, তুমি দায়ুস হয়ে বসে আছো। তোমার স্ত্রী ঘুরছে আর শরীরের অঙ্গ বুঝে যাচ্ছে, হ্যাঁ, আর তুমি কি নামাজ পড়ছো? তুমি দায়ুস। আল্লাহ তোমার তো আল্লাহ পাওয়ার দিয়েছে, তালাকের পাওয়ার আছে না নেই? তোমার কাছে অ্যাটম বোম আছে না নেই? অ্যাটম বোম কি চালিয়ে দেয়? সব দেশের কাছে অ্যাটেম্বট আছে না, কম বেশি হ্যাঁ অ্যাটেম্বট আছে, কিছু চালাচ্ছে কি চালাই না, সিদ্দিকী বলে এই ছেলে তো এই ছেলে তোমাকে তো আল্লাহ তাআলাকে অ্যাটেম্বট দিয়েছে, এই তাআলাকে পর্দা কর, কেন 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 দিয়েছে তাআলাকে, কেন দিয়েছে আল্লাহ যাতে তোমার তোমার কথা শুনে, এজন্যই তো তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। কথা ঠিক না ভুল বলে তোমার কথা তুমি একটা একটা লোকের সঙ্গে কথা বলছো, রাসূলুল্লাহ বলছে স্বামী ছোট ভাই দেওর, দেওরকে এমন করে ভয় করো যেমন তোমরা মওতকে ভয় করো, তার দেওরকে যদি মওতের মত ভয় করতে হয়, জুনায়েদ পীরের ব্যাটা হলো তোমরা বসে বসে গল্প করতে পারবে কেন? ইমাম সাহেব মাওলানা সাহেব হাফেজ সাহেব ইসসাদ ঘরে যদি গল্প করতে কি কি আল্লাহ মারা আস্তাগফিরুল্লাহ না না, আবার অনেকে বলে না না শরীয়তে পর্দা আছে, মারে মারে পর্দা ফকি হুজুরা বলে মাবুদের পর্দা শিকার, ওই স্বামীটা দাইয়ুস যার স্ত্রী ঘুরে, ওই বাপটা দাইয়ুস যার মেয়েটা ঘুরে, ওই ভাইটা দাইয়ুস যার বোনটা ঘুরে, ওই ওই ছেলেটা দাইয়ুস যার মাটা ঘুরে। জুবান কি করতে জুবান বলো মা তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, ওই ওই লোকগুলো দেখছিল তোমার শরীরটাকে দেখছিল, একবার বলো না তুমি জবানটা একবার বলো তোমার মাকে, দেখবে তোমার মা জীবনে আর বেপরদায় সে ঘুরবে না, তুমি দাইয়ুস হওয়া থেকে বেঁচে যাবে আল্লাহ। আর আমরা অনেক অনেক সব ভুল ব্যাখ্যা করে দাইয়ুস মেয়েরা, মেয়েরা দাইয়ুস নয়, অধিকারমুক্ত স্বামী অধিকারমুক্ত পুরুষ, যার অধিকার আছে স্ত্রী আছে, যার অধিকার মেয়ে আছে, সে অধিকারমুক্ত পুরুষটা সে দাইয়ুস। আল্লাহ মাফ করেন। একটা মেয়ে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন, খুব সাবধান পর্দা শিকার। কথা বুঝতে পারলেন? আর হক হালালের সঙ্গে চলেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, হিদায়াত করেন। হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। তাবারুকের ব্যবস্থা আছে আপনাদের জন্য, তাবারুক কোর্স আগের বছর আবার এই চলছে, হবে অনেকটা খরচা, কত টাকা খরচা হলো 1,80,000 টাকা। কিছু কিছু করে আপনাদের সহযোগিতা হয়েছে, আগের বছর আবার দিতে হবে, কিছু কিছু করে সকলে দিবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি যে ওয়াজগুলো করলাম সেগুলো খেয়াল রাখবেন। আর আজকের ওয়াজ একটাই, দুনিয়ার লোভ ছেড়ে দেন, দিলে আল্লাহকে বসিয়ে দেন বলেন ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে আল্লাহ এটাই চাই, তুমি জান্নাতের আশা করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহ কুরবিয়াতের আশা করো, আল্লাহ দিদারের আশা করো, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার লোভ ছেড়ে দেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে তাকবীর দান, নারায়ে তাকবীর। এই যে পাঁচ মিনিট আছে, এইদিকে লোক চুপ করেন তো, এইদিকে লোক তাকবীর দেন, নারায়ে তাকবীর। বসে থাকা লোক চুপ করেন, দাঁড়িয়ে থাকা লোক তাকবীর দেন, নারায়ে তাকবীর। সব মাশাআল্লাহ তেজ আছে, সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার সাবধান, নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কামলিওয়ালা দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হাবিবুল্লাহ দুশমনেরা হুঁশিয়ার সাবধান। রাসূলের অপমান মানছি না, মানব না, রাসূলুল্লাহর দুশমনকে মানছি না, মানব না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হুজুরের অপমান সহ্য করবেন না। ও নবু শর্মা ছোট বড় কথা বললে সব মুসলমান বেরিয়ে যায়, আর মুসলমানের বাচ্চা নবীর বিরুদ্ধে কথা বললে না না, নবু শর্মা যেমন নবীর বিরুদ্ধে করেছে, আমি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আমি বলেছি নবু শর্মা হারামির বাচ্চা, আমি বলেছি। হুজুর গালাগালি করছে, আল্লাহর কুরআন বলছে জারস সন্তান, আল্লাহর কুরআন বলছে জারস সন্তান। আমিও বলেছি, আমি আমার মোবাইলে বড় করতে একটা হাদিস আমি তুলে নিয়ে এসেছি, আমি লিয়ে এখন দেখাচ্ছি। হুজুর বলেছেন যারা আলী হাদিস থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুআবুল ঈমান বলে একটা অধ্যায় আছে, ওখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হাদিস থেকে বর্ণিত, হুজুর বলেছেন যারা আলী হুজুরের মানে রাসূলুল্লাহর পরিবারবর্গ মানে আহল পরিবারবর্গ আর আনসারদের বিরুদ্ধে অধিকার সম্বন্ধে জানে না, তারা তিন কেসের কথা হয়, তারা জেনারা আওলাদ মানে জারজ সন্তান, জেনারা আওলাদ, না হলে সে মুনাফিক, না হলে হায়েজের আওলাদ নাপাকির আওলাদ। যখন স্ত্রীর হায়েজ হয়েছিল সেই অবস্থায় ছেলে পয়দা হয়েছিল। তিন সন্তান, এই তিন কোয়ালিটি ছাড়া নবীর খানদানের বিরুদ্ধে কেউ কথা বলতে আল্লাহ মাফ করুন, এটা হাদিস শরীফ রাসূলুল্লাহ বলেছেন। ও হুজুর বলছেন যারা আমার খানদানের বিরুদ্ধে কথা বলে সে জারজ সন্তান। হ্যাঁ হুজুর পাক বলছেন সে জেনার আওলাদ, এটা শুদ্ধ ভাষা জেনার আওলাদ। জারজটা খারাপ লাগছে শুনতে, জেনার আওলাদ। আজকে আমাকে একজন ফোন করে গাল আল্লাহ কাল করছে। আমাকে বলছে জারো সন্তান আমি ঈমান থেকে খারিজ হয়ে যাব যদি আমি একটাকে গাল দিই আমি কিচ্ছু বলি আমি সব শুনেছি আমি শুনে আমি ঠিক আছে রেখে দাও কেটে দিয়েছি ও নিজেই কাঁপ আমি বুঝতে পারলাম যে কাঁপছে ও চিন্তা করবে হুজুরকে গাল পাচ্ছে হুজুর কেন গাল আমি কেন গাল পাই হযরত আলী হুজুর যুদ্ধ ময়দানে যুদ্ধ করতে করতে থুতু ফেলে দিয়েছে আলী হুজুরকে থুতু দিয়ে দিয়েছে যখন আলী হুজুরকে থুতু ফেলে দিয়েছে আলী হুজুর তিনাকে ফেলে মারতে যাচ্ছে যখনই মারতে গেছে তখন মনের মধ্যে খেয়াল হচ্ছে এই মারাটা আমি আল্লাহর রাসূলের দিকে মারছি আমাকে থুতু ফেলে দিলে মারবো হুজুর বলে তোকে মারবো না যা তোকে ছেড়ে দিলাম বলে কেন বলে তুই আমাকে থুতু ফেলেছিস এটা আমার জাতের লেগে হয়ে গেল আমি যদি এখন মারি আমি না না আমি আমাকে গাল করে অসুবিধা নেই কিন্তু নবীর সাথে যারা পরিমাণ কথা বললে জুনায়েদ বলবে যার সন্তান ও মানুষের বাচ্চা নয় কথা ঠিক না ভুল বলে আল্লাহ আমাদের হুজুরকে محبت করবেন বলেন ইনশাআল্লাহ আমরা পাহারাদার হব রাসূল যেমন পাহারা দিয়েছে আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি সালাউদ্দিন আইয়ুবী হ্যাঁ সালাউদ্দিন আইয়ুবী কি করেছিল বর্নুস বলে একজন গুন্ডা ছিল বর্নুস খ্রিস্টানদের জেনারেল ছিল রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর ব্যাপারে একটা লোককে গলায় তলোয়ার ধরে বলেছে আইনা মুহাম্মাদুকুম ডাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরের নাম ধরে বলে ডাক 2 বছর পরে যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেছে আচ্ছা একটা একটা করে জেনারেলকে নিয়ে আসে বলে এর নাম ওই যখন বর্নুসকে নিয়ে আসে হযরত সালাউদ্দিন আইয়ুবী জিহাদ থেকে উঠে দাঁড়িয়ে পড়ে বলে তুই বলেছিস রাসূলুল্লাহকে ডাক শুন রাসূলুল্লাহ গোলাম সালাউদ্দিন আইয়ুবীকে পাঠিয়েছে গর্দান উড়িয়ে দিয়ে বলেছিল শুন এই কাটা মাতালে সবাইকে যে শোনাগে যা দেখাগে যা তোদের করে আল্লাহ তোদের করে সালাউদ্দিন আইয়ুবী এইজন্য ছেড়ে দিয়েছে যে তোরা রাসূলের সঙ্গে গুস্তাখি করেছিস আর এর মাথা এইজন্য কেটেছে রাসূলের সঙ্গে গুস্তাখি করেছে আল্লাহ মাফ করে খুব সবর সঙ্গে চলাফেরা করবে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা এসে যায় আর কোন রকম চুচা হুয়া এইটা না হলে এটা হতো এটা না 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 সাফ হুজুরের বিরুদ্ধে কথা বললে হ্যাঁ তার প্রতিবাদ হবে তাকে মারা হবে তার কোনো আপোষ নেই কথা ঠিক না বললে আল্লাহ মাফ করে যাই হোক এই জলসা প্রতি বছর হয় সরু চালের বিরিয়ানি খেতে আপনাদের লাগে আপনারা কি খবর পেয়েছেন আগে হ্যাঁ তো জানতেন সরু চালের বিরিয়ানি হয়েছে গোসপস দিয়েছে যে যে মানে ওয়াজ শোনার লাগে না বিরিয়ানি খাবার লাগে প্রতি বছর যাই হোক আগামী বছর আবার ইনশাআল্লাহ হবে হ্যাঁ কিছু কিছু করে সকলে সাহায্য করতে হবে 1,80,000 টাকা কিছু কম বেশি খরচা আপনারা কিছু কিছু করে পয়সা দান 10 জন 10,000 করে টাকা দেন বড় লোক আছে তো 10 জন 10,000 করে দিলে 1 লাখ টাকা আর 5 জন 5,000 টাকা কিছু কিছু লোক দান হয়ে যাবে এত লোক একজন দান 10,000 টাকা কে দেবে বলে আগের বছর জলসা হবে একজন 10,000 টাকা দান বিসমিল্লাহ বলে হাত তুলে কে আছে বলে 10,000 টাকা বলছে বুঝতে পারছেন বেশি কথা বললে 10,000 টাকা চেয়ে নাও দান কে দেবে বিসমিল্লাহ বলে একজন হাত তোলে যে 10,000 টাকা দেব কে আছে বলে কেউ আছেন নারে তাকবীর নারে তাকবীর টাকা দান না দেন একটু সকলে সাপোর্ট করেন একটুখানি সহযোগিতা মানে করেন আল্লাহ খুশি হবে আল্লাহ বলছে তোমরা ভালো কাজে একে অপরের সঙ্গে রেশারেশি করো আর কারজান হাসানা বলে আল্লাহ বলেছে আমাকে উত্তম ধার দাও ঋণ দাও মানে আল্লাহ আমাদের ঘরে বলছে আমাকে ধার দাও আল্লাহ উত্তম ঋণ দিতে বলেছে আল্লাহ বলে কে আছে আমার সঙ্গে ব্যবসা করবে আল্লাহ এই কিছু আল্লাহকে দেবেন আল্লাহ এর পরিবর্তে আখিরাতে তোমাদের ফিরত দেবে একবার জোরে বলে কে আছে বলেন 10,000 টাকা করে দিবেন একজন দান করতে একজন